এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শিপন। আমরা বই থেকে অনেক শিক্ষা গ্রহণ করি। এই চ্যানেলটা তাদের জন্য যারা একটি কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করছে। হ্যাঁ, কোর্সের শুরুতেই আমাদের কয়েকটা সাজেশন, যেমন এই কোর্সটা তাদের জন্য যারা কোর্স করতেছে কিন্তু ক্লাসের সময় পায় না। আচ্ছা, এত কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। হ্যাঁ, ক্লাসের শুরুতে প্রথম প্রশ্ন, কম্পিউটার শব্দের অর্থ কি বা কম্পিউটার কি? কম্পিউটার কম্পিউটার শব্দের ল্যাটিন কম্পুয়েট, উৎপত্তি যার অর্থ গমন করা, সে হিসাবে কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার কি? কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যে যন্ত্র তথ্য যুক্তিগত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনা ও সম্পাদন সহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। কম্পিউটার হলো এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা অতি দ্রুত নির্ভুল তথ্য প্রদান করে। এরপরে দ্বিতীয় প্রশ্নে আসি, কম্পিউটারের জনক ও আবিষ্কারক কে? কম্পিউটারের জনক ও আবিষ্কারক একজন না, দুইজন। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আর কম্পিউটারের আবিষ্কারক হার্ড এইকিন। এরপরে চলে যায় কম্পিউটার কয়েকটি পার্ট নিয়ে গঠিত। আসলে যদি কেউ জিজ্ঞাসা করে কম্পিউটার দেখতে কেমন, তখন কি উত্তর, অ্যান্সারটা কেমন আসবে? এই কারণে আসলে কম্পিউটার একটি পার্ট নিয়ে গঠিত না, যে একটির বিবরণ দেবো। কম্পিউটার মোট পাঁচটি পার্ট নিয়ে গঠিত। প্রথমে যাই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে মনিটর, তারপরে মাউস, তারপরে কিবোর্ড, তারপরে প্রিন্টার। এই প্রিন্টারটা আসলে কম্পিউটারের পাঁচটি পার্টের ভিতরে আসলো কেন? কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকে কোনো একটা ডকুমেন্ট তৈরি করে সেটাকে প্রিন্ট করা, যে কারণে কম্পিউটারের পাঁচটি পার্টের ভিতরে প্রিন্টার আসছে। আমাদের এখানে একটা কোর্স নিয়ে, মানে যারা কোর্সের আওতাভুক্ত কিন্তু সময়ের অভাবে যারা ঠিকমতো ক্লাস করতে পারে না, তাদের জন্য আমরা শিখবো এখানে মাইক্রোসফটের সকল কাজ, যেমন প্রথমে শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড 2003, তারপরে এক্সেল, এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, তারপরে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, তারপরে মাইক্রোসফট অফিস অ্যাক্সিস। এছাড়া আমাদের একটি অফিস ম্যানেজমেন্টের জন্য যে যে কার্যক্রম দরকার হয় সবই এখান থেকে আমরা শিখতে পারবো। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা সরাসরি ক্লাস করব, তখন আর এত বকবক করবো না। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।